আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে যাদের মাথায় এমনিতে কাপড় থাকে না, কিন্তু যখনই আজানের শব্দ শুনে তখনই মাথায় কাপড় টেনে দেয়। ইসলামে এর বিধান কি আছে তাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। মাথায় কাপড় দেওয়া আজান সংশ্লিষ্ট কোনো আমল নয়, বরং মহিলাদের মাথায় কাপড় তো সবসময় থাকা উচিত। কেননা আল্লাহ তাআলা বলেন, ইয়াদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবারের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এ আয়াতে জালাবিব শব্দ ব্যবহার করা হয়েছে, যা জিলবাব শব্দের বহুবচন। আরবি অভিধানের বিখ্যাত গ্রন্থ লিসানুল আরাবে লেখা হয়েছে, জিলবাব ওই চাদরকে বলা হয় যা মহিলারা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার জন্য ব্যবহার করে। অভিধান থেকে সরে গিয়ে মুফাসসিরগণের বক্তব্য দেখলেও জানা যায়, জিলবাব এমন কাপড়কে বলে যার দ্বারা মহিলারা নিজেদের শরীর ঢাকেন। জিলবাব অর্থ বড় চাদর, যা দলেন মাথাসহ মুখমণ্ডল ও পরিপূর্ণ দেহ আবৃত করা যায়। যদি কোনো মহিলার বাসা বাড়িতে অসতর্কাবস্থায় মাথায় কাপড় না থাকে, তাহলে আজানের সময় যদি সে সতর্ক হয় এবং এর আলামত হিসাবে মাথায় কাপড় টেনে আরো শালীন হয়ে ওঠে, তাহলে এটা তার আল্লাহ ভীতির পরিচয়। কেননা আজান আল্লাহ তাআলার বরাত ও তাসবিহ সম্বলিত কিছু বাক্যের সমষ্টি, যা শরীয়তের গুরুত্বপূর্ণ প্রতীক তথা শিয়ার শিয়ারের গুরুত্ব স্বীকৃতি। কেউ শিয়ার তথা আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। আজান সংশ্লিষ্ট আমল হচ্ছে আজানের জবাব দেওয়া, আজান শেষে দরুদ পড়া, এরপর দোয়া পড়া। এই তিনটি আমলের কথা হাদিসে উল্লেখ করা আছে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা আমাদের এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।